আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অ্যাডোবি আফটার ইফেক্টের তৃতীয় পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি, তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। তো দেখুন, এই লোগোটাকে আমি টাইম লাইনে এনে ছেড়ে দিলাম, তারপর এই লোগোটাকে শিফট চেপে ধরে একটু সমান সাইজের ছোট বড় আপনি যতটুকু করা দরকার ঠিক তত বড় এখান থেকে করে নেবেন। শিফট চেপে ধরে দরকার হলে এটা আমি করে নিলাম। আচ্ছা, করে আমি এখানে জাস্ট উপরে দেখুন রাখলাম। রাখার অবস্থায় আপনি যদি মনে করেন ম্যানুয়ালি এর মোশনটা চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে এই যে দেখুন নিচে বামে এই যে লোগোটার উপর রেখে আপনারা পি দেবেন, পি দিলে পজিশনটা আসবে। পজিশনে এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এটাকে আস্তে আস্তে এখানে সরাবেন। তারপর কত দূরে নেবেন, এটা একটু দূরে, এই যে দেখা গেলো একটু দূরে নিলাম। একটু দূরে নেওয়ার পর যদি আবার মনে করেন আবার একটু সরাই, এই যে এখানে সরালে নিচে, তারপরে আর একটু দূরে নিয়ে যদি মনে করেন যে এটা নিচে নেবেন, এই যে নিচে নিলাম। আচ্ছা, তারপরে আরেকটু আবার একটু দূরে যায় যদি মনে করেন একটি স্কেল চেঞ্জ করবেন, এই যে এখান থেকে এস দিলে কিন্তু স্কেল চেঞ্জ হয়ে যাবে। এস দিলাম, হ্যাঁ, এস দেওয়ার সাথে সাথে দেখা গেলো যে একটু বড় হবে এবং এই পাশে যাওয়ার পর একটু স্কেলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি স্কেলটা দেখা গেলো স্কেলটা চেঞ্জ করলাম, তারপর আবার এখানে যাবে, এখানে যাওয়ার পর আপনারা স্কেলটা এখানে স্কেলটা ছোট করে দেবেন। এখান থেকে যাওয়ার পর এইখানে ঠিক যাবে প্লাস স্কেলটা, এখানে দেখুন আমি স্কেলটা ছোট করে দিই, ঠিক এই মাপে আপনারা এখানে বসে যাবে, ঠিক আর একটু উপরে দিয়ে আপনারা এখানে বসে যাবে। ঠিক এখন যদি আমি এটাকে যে কাজটা করলাম এটা যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে কিবোর্ডের সাহায্য স্পেস বার দিবেন। স্পেস বার দিলেই দেখুন এখানে এই যে ম্যানুয়ালি যে মোশন চেঞ্জ এটা সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে, দেখছেন এখানে ম্যানুয়ালি এটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা সুন্দর করে চেঞ্জ করতে পারেন, এই পজিশন দিয়ে আর স্কেল দিয়ে ম্যানুয়ালি এটা মোশন চেঞ্জ করতে পারবে। তারপর আরেকটা জিনিস আপনাদের দেখে, এখানে উপরে এই যে দেখুন মেনুবারের নিচে এই যে হোম আছে, এখানে যদি হোমে ক্লিক করেন, আচ্ছা একটার পর একটা এটা মোশনটা ঘুরতেই থাকবে। যদি প্লেতে আপনারা যেহেতু প্লে করছেন, প্লে করলে আস্তে আস্তে মোশনে এটা ঘুরতে থাকবে। এখানে আমরা স্পেস বার দিলে এখানে অফ হয়ে যাবে। এইখানে হোমে হচ্ছে, দেখুন হোমে দেওয়ার সাথে সাথেই আপনাদের যে রিসেন্ট কাজগুলো থাকবে এইখানে আপনারা দেখতে পারবেন। এই যে হোমে দেওয়ার সাথে সাথে দেখুন এই রিসেন্ট যে কাজগুলো, এই কাজগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপর কেটে দেবেন, তারপর কেটে দেওয়ার পর দেখা গেল আমি পরেরটাই দেখি, এই যে সিলেকশন, দেখছেন এখানে সিলেকশন করতে পারবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখুন এখানে আপনি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবেন। এই যে এটাই দেখুন এটা সিলেক্ট করতে পারতেছেন। যদি আপনি কোনো লেখা, এই যে এখান থেকে টাইপ টুল, হ্যাঁ এখান থেকে আমি একটা কিছু লিখি, দেখা গেল যে আমি প্রথম লিখলাম গোলাম মোস্তফা। এখন যদি এই সিলেকশন টুল ক্লিক করি তো দেখুন এটা দেয়া আমি যে কোনো জায়গায় সরাতে পারতেছি, তারপর এটা ছোট বড় করতে পারতেছি, দেখছেন সব ঘোরানো বাড়ানো সবভাবে এটা ছোট বড় যেদিকে খুশি সেদিকে আপনি টান দিতে পারবেন। তারপরটা দেখুন এখানে এটা আছে হ্যান্ড টুল, হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে যে কোনো জায়গায় মুভ করা যায়, দেখছেন হ্যান্ড টুলের মাধ্যমে যে কোনো জায়গায় এটা দুটাকে মুভ করা যায়। তারপরে এখানে আছে জুম টুল, পরেরটা আছে জুম টুল। জুম টুল হচ্ছে কি, এটা সবসময় বড় করে, এই যে বড় অনেক বড়, যত বড় দরকার তত বড় করবে, এবং অল্ট চেপে ধরে যদি টিপ দেন, অল্ট চেপে ধরে তাহলে এটা আবার আগের মতো ছোট হয়ে যাবে, যে এটা বড় করবে এবং ছোট করা যাবে। আচ্ছা, তারপরে দেখুন রোটেট টুল, এই রোটেট টুল যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে রোটেট করবে। দেখুন এখানে যখনই ঘুরাইতে চান, এই যে লেখাটাকে যে ঘুরাইতে চান, দেখছেন রোটেট হবে, দেখছেন
এই রোটেটটাকে আপনি যে কোনো দিক ঘোরাতে পারবেন, এই যে যখন এই করতে পারবেন তখন রোটেট ঘোরানো যাবে, এটাকে ঘোরানো যাবে। আচ্ছা, তারপর পরেরটাই দেখুন, এইখানে ক্যামেরা, ক্যামেরা টুলস যখন আমরা কাজ করবো তখন দেখতে পারবো। এইখানে পরেরটাই দেখি যে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্টটা কি কিভাবে করবেন তার আগে আমি এটা দেখি, তারপরে অ্যাঙ্কার পয়েন্টটা দেখাচ্ছি। দেখুন এখানে এই যে রেক্টেঙ্গুলার টুল, তো দেখুন এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার এই যে আয়তকার আঁকলাম, ঠিক। এখন যদি আমরা এইখান থেকে দেখি যে অ্যাঙ্কার টুলটা কি জিনিস, অ্যাঙ্কার টুল এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কার টুলে ক্লিক করার সাথে দেখুন এই যে অ্যাঙ্কার, আমরা যদি এটিকে ঘুরাই, তো দেখুন আমরা যদি এটিকে রোটেট করি, রোটেট করি, দেখুন এখানে রোটেট করি তাহলে এই যে ঘুরবে, দেখছেন। কিন্তু এই অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে এই যে মধ্যেখানে, এটা মধ্যেখানে অ্যাঙ্গেল নিয়ে ঘুরতেছে। কিন্তু ঠিক এখন যদি আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে মধ্যেখানে রান রেখে এই পয়েন্টটাকে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে, এইটাকে যদি কোনায় দিয়ে দিই, এই যে এখানে রাখলাম, এখানে রাখার পর যদি আমি এখন এটিকে ঘুরাই তাহলে দেখুন যে এই যে এইভাবে ঘুরবে, দেখছেন। এটি হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট যেখানে আমি রাখবো ঠিক সেই পজিশন হিসাবে এবং ঘুরতে থাকবে, দেখছেন এই পজিশন অনুযায়ী ঘুরবে, এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তারপর আমরা যদি এটা ডিলিট করে দিই, কিবোর্ডের সাহায্যে ডিলিট কি চাপ দিলে মুছে যাবে। তারপর এইখানে আমরা শেপ টুলের বিভিন্ন অপশনগুলো আছে, এই যে রাউন্ড শেপ, দেখুন রাউন্ড শেপ। তারপরে যদি এখান থেকে আরও অপশনগুলো ই করতে চান, এই যে ইলিপস টুল, হ্যাঁ এই যে এখানে ইলিপস টুল আঁকতে পারেন। তারপর এইখানে দেখুন আরেকটা আছে, সেটা হচ্ছে স্টার টুল, হ্যাঁ এগুলো বিভিন্নভাবে আপনারা আঁকতে পারবেন, এই যে স্টার টুল দিয়ে এটা আঁকতে পারবেন। তারপর ডিলিট কি চাপ দিলে এক এক করে আপনারা যেটা বুঝে যাবে। তারপর আমরা আসি পরেরটাই, দেখুন এখানে পেন টুল, পেন টুলে দিয়ে বিভিন্ন আপনারা ফটোশপে এগুলো বিভিন্ন শেপ আঁকতে পারেন, দিয়ে যদি আঁকেন দেখুন এটা বিভিন্নভাবে এই যে সুন্দরভাবে আঁকা হয়ে যাবে। যদি একটু কার্ভ করতে চান তাহলে এটা কার্ভ করতে পারেন, যে দেখুন এখানে যদি কার্ভ করতে চান এখানে দিয়ে এই দেখুন কার্ভ হবে, যে যেভাবে কার্ভ করতে চান সেটাই সেভাবে পারবেন। এটা কার্ভ করে যদি এইভাবে আঁকতে চান তাহলে এইভাবে আঁকতে পারবেন। তারপর পেন টুলের ভিতরে আরও দেখুন অপশনগুলো আছে, সেখানে দেখি এইখানে যে এই যে ডিলেট করা, ডিলেট যদি এখানে ই করে দিই আমরা এই পয়েন্টটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে এই যে পয়েন্টে আমরা ক্লিক করবো এটা ডিলেট হয়ে যাবে। তারপর এইখানে দেখুন অ্যাড আছে, এই যে অ্যাড, অ্যাড ভেক্টর টুল, হ্যাঁ এখানে যদি অ্যাড করতে চান তাহলে আরও অ্যাড করতে পারবেন, পয়েন্টার অ্যাড করতে পারবেন, আরও অনেকগুলো অ্যাড হয়ে যাবে। কনভার্ট ভেক্টর টুল, হ্যাঁ কনভার্ট ভেক্টর টুল দেখেন কনভার্ট হয়ে যাবে সুন্দরভাবে, এটা এই যে কনভার্ট করা যাবে, যেদিক কনভার্ট করতে চান এটা সেই দিকে কনভার্ট করতে পারবে, দেখছেন এইভাবে কনভার্ট টুলের কাজগুলো সুন্দর নিখুঁতভাবে কাজ করা যায়। আচ্ছা, তারপর এইখানে যদি আরেকটা দেখি আমরা টাইপ টুল, টাইপ টুলতে আমরা লেখা বিভিন্নভাবে লিখতে পারি, যেমন এটা একটু আগেও আমি লিখেছি যে গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা এইভাবে লিখতে পারেন। তারপর এই টাইপ টুলের দুটি অপশন আছে, যেমন হরিজেন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল ভাবে যদি লিখতে চান তাহলে এটি মুছে দিয়ে দেখুন ভার্টিক্যাল হিসেবে যদি লেখে এইখানে ভার্টিক্যাল হিসেবে লেখা হবে, দেখুন এখানে এই যে যে এখানে মুছে দিয়ে যে গোলাম মুস্তফা, দেখুন GOLAM গোলাম, দেখছেন এইভাবে নিচে নিচে লিখতে পারবেন ভার্টিক্যাল ভাবে। তারপরে মুছে দিতে চাইলে আপনি এই সিলেকশন নিয়ে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে কোনো জায়গা বড় করতে পারবেন, তারপরে ডিলিট দিয়ে মুছে যাবেন। আচ্ছা, তারপর এখান থেকে এই যে ব্রাশ টুলের সাহায্যে এটা আপনি মুছতে পারবেন, কলন টুল, কলন স্ট্যাম্প টুল, আপনার ফটোতে সবে জেনেছেন যে এই কলন টুল দিয়ে আপনার ঠিক আগের শেপগুলোর মতো ঠিক সেম টুলগুলো অল্ট চেপে ধরে সেই শেপগুলো আঁকা যায়, এটা এগুলো আমরা পরবর্তীকালে দেখব। তারপর এইখানে দেখুন ইরেজার দিয়ে মুছতে হয়। তারপর এইটা হচ্ছে পাপেট টুল, হ্যাঁ পাপেট টুলসটা দেখুন এখানে যদি কীভাবে করতে হয়, যে একটা রেক্টেঙ্গুলার প্রথমে আমি এখান থেকে আঁকি, দেখুন রেক্টেঙ্গুলার এখানে আঁকলাম, হ্যাঁ দেখুন এখানে রেক্টেঙ্গুলার যখনই যে আঁকলাম, আঁকার পরে আমি এই পাপেট টুলটা নিলাম, নিয়ে এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে এই যে দেখুন এখানে বাঁকা করা যায় বিভিন্নভাবে। এখান থেকে যদি মনে করেন আরেকটা টান দিবেন এই যে, হ্যাঁ এখানে পাপেট টুলের মাধ্যমে এগুলো সুন্দরভাবে বাঁকা করা যায়, হ্যাঁ
যেভাবে চান সেইভাবেই আপনারা সুন্দর করে একটা পজিশন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, কোনো উপকার আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।